ফাইভ ইয়ার্স বিজনেস পক্ষ থেকে আমি মনির হোসেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে যে বিজনেস ইনফরমেশন দেব সেটি হচ্ছে কপির ব্যবসা কফির ব্যবসাটি মূলত আপনি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো পপুলারিটি যেখানে মানুষজনের করা বেশি আপনি এই এইসব দিতে আপনি কফির বিজনেসটা করতে পারেন কপির দোকান দিতে পারেন অথবা কফির কোনো রেস্টুরেন্ট দিতে পারেন খুবই চমৎকার একটি বিজনেস আইডিয়া যেই বিজনেস আইডিয়ার মাধ্যমে আপনি নিজে স্বাবলম্বী হতে পারেন আপনার পরিবেশকে স্বাবলম্বী করতে পারেন এবং আপনার ব্যবসায় নতুন দ্বার অনুচিত হবে চলুন দেখি মূলত এই কভির ব্যবসাটি করে আপনি কীভাবে ইনকাম করতে পারেন এবং অন্য কোনো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি নতুন দেখেন প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন চলুন দেখি কেবে কবির ব্যবসাটি আপনি রান করবেন এবং আপনি ব্যবসাটি পরিচালনা করবেন কী কী ইনস্ট্রমেন্ট দরকার এবং কীভাবে আপনি করতে পারেন এবং কোন কোন জায়গায় নির্বাচন করে আপনার কয়ের ব্যবসাটি আপনি সামনে নিয়ে যেতে পারেন কফি শপের ব্যবসা চমৎকার একটি বিজনেস আইডিয়া যে এই বিজনেস আইডিয়াটি আপনি নিয়ে আপনি নিজেকে মেলে ধরতে পারেন আপনার বেকারত্ব গুছাতে পারেন অবশ্যই আপনি এটি চেষ্টা করবেন এবং এই ব্যবসাটি আপনি করে আপনি নিজে স্বাবলম্বী হবেন আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবেন কফি শপের ব্যবসা লাভজনক হয় দিন দিন এই ব্যবসার চাহিদা বেড়েই চলছে আমাদের দেশে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ সকল শহরে কপি ব্যবসা খুব জমজমাট এই কপি শপের ব্যবসা সফল হতে হলে আপনাকে সঠিক স্থান নির্ধারণ করতে হবে কারণ স্থানের উপরই এই ব্যবসার সফলতার ষাট থেকে সত্তর ভাগ নির্ভর করে কফি শপ ব্যবসার জন্য ভালো স্থান নির্বাচন করা ছাড়াও ব্যবসার পরিকল্পনা সুন্দর ডেকোরেশন ভালো কাস্টমার সার্ভিস এবং মার্কেটিংয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে আমেরিকা একটি শপে দেখা যায় ভালো স্থান নির্বাচন করতে পারলে যে কোনো কপিশপের জন্য সফলতা বহুগুণ বাড়িয়ে দেয় তাই মার্কেট যাসাই স্থান হিসেবে প্রথমে আপনাকে গবেষণা করতে হবে এই ব্যবসা শুরু আপনি কীভাবে করতে পারেন এবং কোথায় করতে পারেন আমরা অনেকেই আবেগবশত একটি স্থানে পেলেই কবি সবের ব্যবসার কথা চিন্তা করে ফেলি কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা ছাড়াই কিন্তু কখনোই এটি করা যাবে না যে সকল স্থানে কবি ব্যবসা দিতে পারেন তার একটি ছোট্ট লিস্ট দেওয়ার চেষ্টা করছি এক নম্বরে লাইব্রেরির কাছাকাছি কবি শপের ব্যবসাটা করা উত্তম হতে পারে আপনার জন্য এছাড়া আপনি ব্যক্তি উদ্যোগে একটি ছোট আকারের লাইব্রেরির ব্যবস্থা করতে পারেন যেখানে বিভিন্ন ধরনের পত্রিকা কমিক্সের বই উপন্যাস গল্পের বই আপনি রাখতে পারেন এবং এখানে আপনার ই কফি শপের ব্যবসাটি খুব জমজমাট হবে জায়গাটি ছোট হলেও কোনো সমস্যা হবে না দুই নম্বরে শপিং সেন্টারের ভিতরে ছোট একটি দোকানে গিয়ে শপিং সেন্টারের ভিতরে কফি শপ খুলতে পারেন যার কেনাকাটা করতে আসে মার্কেটে তার এখান থেকে কপি খেয়ে নেবে আমি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক মার্কেট প্লেস যমুনা ফিউচার পার্কে একটি কফি স্টলের চিত্র দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখলেন যে মার্কেটের ভিতরে কপি শপের চেষ্টা করে এখানে এক ব্যক্তি এই সুন্দর একটি মেশিন দিয়ে স্টার বসিয়ে তার কপি বিক্রি করছে এবং প্রচুর টাকা আয় করছে এবং তার জীবিকা নির্বাহ করছে তিন নম্বরে বাস স্ট্যান্ডে বাসের যেন অপেক্ষামত যাত্রীরা আপনার কপি খাওয়ার জন্য খুব আগ্রহ করবে আপনি এখানে সবচাইতে হবে আপনি ওয়ান টাইম কাপ যদি আপনি ব্যবহার করেন এবং এই ওয়ান টাইম কাপ যে কোনো যাত্রী যেন সহজেই এটি নিয়ে আপনার এখান থেকে স্থান ত্যাগ করতে পারে চার নাম্বার হচ্ছে পার্কের ভিতরে বা বাইরে সাধারণত রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় এমনকি জেলা শহরেও অনেক পার্ক লক্ষ্য করা যায় এই পার্কগুলিতে আপনি ছোট্ট আকারে একটি কফি শপের ব্যবসা খুলে বসতে পারেন যেখান থেকে আপনি প্রচুর পরিমাণ রেভিনিউ আয় করতে পারবেন পাঁচ নম্বরে জনবসতিপূর্ণ আবাসিক এলাকা বসুন্ধরা বাড়ি দ্বারা ধানমন্ডি এখন আমরা অনেক জায়গায় বিভিন্ন ধরনের আবাসিক এলাকা আমরা দেখতে পাই যে আবাসিক এলাকাগুলিতে প্রচুর পরিমাণে মানুষের ঘনবসতি আপনি এর যে কোনো স্থানে একটি কবি দোকান দিতে পারেন পাঁচ ছয় নম্বরে অভিশ এলাকায় অফিস আদালত যেখানে বসে সাধারণত বিভিন্ন সরকারি বেসরকারি যে অফিসগুলি আছে আপনি এর দুই একটা ভালো অফিসের দেখে তার পাশে আপনার এই ব্যবসাটি আপনি পরিচালনা করতে পারেন সাত নম্বরে হচ্ছে ইউনিভার্সিটি এলাকায় সব জমজমাট এখানে বিভিন্ন বয়সের ধরনের ছাত্রছাত্রীরা অভিভাবকরা টিচাররা তাদের আনাগোনা থাকবে সেই এলাকায় আপনি ভালো মানের একটি কফি শপের দোকান দিলে এখান থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ আয় করা সম্ভব আট নম্বরে ফুলের দোকানের পাশে ফুল সবার প্রিয় সকলেই ফুল কিনতে আগ্রহী এবং আসে এবং এখান থেকে তারা একটু দেখে শুনে ফুল কেনে এবং পাশাপাশি আপনার কফি শপের ব্যবসাটাও এখানে ঝমঝমাট হবে সিনেমা হলের সামনে আপনি দেখে থাকবেন বিভিন্ন ধরনের সিনেমা হল এবং এই সিনেমা হলগুলির পাশে অনেক কফি শপ আপনি ওখান থেকে দেখে ঘুরে নিজে একটি কফি শপের দোকান দিতে পারেন জায়গা বুঝে সবশেষ যেটি বলবো হাসপাতালের ক্যান্টিন বা হাসপাতালের বাইরে অসংখ্য রুগীর ভিড় রুগীর আত্মীয় স্বজন সহ তার অভিভাবকরা আসে তাদের অবসর সময় তাদের ক্লান্তি দূর করতে আপনার দোকান থেকে আপনার সব থেকে কাপ কপি খেয়ে তাদের ক্লান্তি দূর করবে এবং আপনার ব্যবসাটা খুব জমজমাট হবে উল্লেখিত জায়গা ছাড়াও আপনার পছন্দ মতো জায়গায় কপি শপ বা কফির দোকান দেওয়ার জায়গা আপনি নির্বাচন করতে পারেন তবে মনে রাখতে হবে অবশ্যই এমন জায়গায় নির্বাচন করতে হবে যেখানে মানুষের আনাগোনা সবসময় থাকে এবং প্রচুর পরিমাণে মানুষ কফি এবং চা পান করে থাকে আপনি চাইলে এই ব্যবসাটি নামতে পারেন অবশ্যই আপনার জন্য লাভজনক হবে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কোনো ধরনের মানসিক ঝামেলা ছাড়া যে এই ছোট কাজ আমি কেমনি করব বা কিভাবে করব করলে আমার ক্ষতি হতে পারে মানুষকে কি বলবে আমি চা বিক্রি করব আমি কবি বিক্রি করব বিশ্বাস করুন দেশে না বিদেশে মানুষও প্রচুর পরিমাণে কফি চা বিক্রি করছে কোনো প্রকার লজ্জা ছাড়াই আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন আমেরিকার এক তরুণী যে কপি বিক্রি করে কোটিপতি অবশ্যই আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এখানে বিজনেস রিলেটেড আপনি সাবস্ক্রাইব করে না করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন বিজনেস ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি আল্লাহ হাফেজ